ডিয়ান হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডালিয়া আর বিট দিয়ে একটা নতুন ধরনের স্মুদির রেসিপি নিয়ে এসেছি যে সমস্ত বাচ্চারা ডালিয়া খেতে চায় না এটা বানিয়ে দিলে তারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয় এটা বানানোর জন্য আমি প্রথমেই এক কাপ ডালিয়া নিয়েছি এটার মধ্যে এবারে জল দিয়ে এটাকে খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নেব এবং এই জলটা ফেলে দেব আমি এইভাবে ডালিয়াটাকে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিচ্ছি দু কাপ জল জলটা দেবার পর এটাকে ভিজিয়ে রাখতে হবে অন্তত এক ঘন্টার জন্য আপনারা চাইলে বেশিক্ষণও ভেজাতে পারেন এক ঘন্টা বাদে দেখুন এটা অনেকটাই নরম হয়ে গেছে এই জলটা এবারে ফেলে দেব এবং ডালিয়াটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব বাচ্চাদের জন্য ডালিয়া খাওয়া খুবই ভালো এর মধ্যে প্রচুর ফাইবার থাকে এটা বড়রাও খেতে পারেন আর বিটের যে কত গুণ তা তো আর বলে বোঝানো যাবে না আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখে নেবে এবারে জল ছাড়াই এটাকে একবার সুন্দর করে ব্লেন্ড করে নেব প্রথম থেকে জল দিয়ে দিলে এটা কিন্তু ভালো করে বাটা যাবে না এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল এবং আবারও এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে একটা একটু সুন্দর হয়ে বাটা হয় একটা কড়াইয়ের মধ্যে এবারে ডালিয়া বাটাটা নিয়ে নিলাম এর মধ্যে এবারে দিয়ে দেবো দু কাপ দুধ দুধটাকে আমি গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম আর দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এক্ষেত্রে কিন্তু হোয়াইটনার ব্যবহার করলে চলবে না তাহলে স্বাদটা ভালো হবে না এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে একদম লোতে দিয়ে এটাকে সমানে যাতে করে গুঁড়ো দুধটা ভালো করে সব কিছুর সঙ্গে মিশে যায় এখনও গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবো এবং এটাকে নেড়ে নেড়ে রান্না করব তা নইলে ডালিয়াটা কিন্তু চট করে শক্ত হয়ে যাবে এবং ভালো করে রান্না হবে না কাঁচা গন্ধ বেরোবে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন এটা খুব সুন্দর হয়ে ঘন হয়ে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং এটাকে ঠান্ডা করে নেব একটা বিট নিয়েছি এটা ছাল ছাড়িয়ে আমি গ্রেটারের সাহায্যে এর অর্ধেকটাকে গ্রেট করে নিয়েছি তারপর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এই বিটটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে একবার ভালো করে ব্লেন্ড করে নেব এর মধ্যে এবারে দিয়ে দেব সেদ্ধ করে তৈরি করে রাখা ডালিয়া প্রথমে আমি এক কাপ দিচ্ছি এবং এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তারপর এর মধ্যে আরও এক কাপ রান্না করে রাখা ডালিয়া দেবো একসঙ্গে পুরো ডালিয়াটা দিয়ে দিলে এটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করা যাবে না তাই এই খেপে খেপে দিলেই এটা সুন্দর করে ব্লেন্ড হবে এটা যখন সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা দুধ আমি এক্ষেত্রে এক কাপ দুধ দিচ্ছি আপনারা যদি এটা বেশি পাতলা পছন্দ করেন তাহলে দু কাপ দুধ নিয়ে নেবেন তারপরে এটাকে আবারও খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব যাতে সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশে যায় আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন ফ্রিতে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন এটা তৈরি হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যে রান্না করা ডালিয়াটা বেঁচে যাবে সেটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে স্টোর করতে পারেন দু তিন দিন আর যখনই ইচ্ছা হবে এটা চট করে বানিয়ে নিতে পারেন তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন